দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা। শপথ গ্রহণের পরপরই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন আকম ও মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক্তার দীপুমণি সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়, মোহাম্মদ ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়, নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা মন্ত্রণালয়। শপথ করে প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়, সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না। প্যাট্রিক ডিকস্তা, মাইটিভি, ঢাকা। ও গোপনতা শপথ স্বাক্ষর করার জন্য।